সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। কিছুদিন আগে একটা মানতের কারণে শিলিগুড়ি গিয়েছিলেন অপু বিশ্বাস, তবে হঠাৎ করে হাজির হন ঢালিউড সুপারস্টার সাকিব খানের ভাইজানুলের শুটিং স্পটে। সাকিব তখন ছবির নায়িকা শ্রাবন্তীর সঙ্গে পোস্টারের ফটোশুট নিয়ে ব্যস্ত ছিলেন। এরই মাঝে সেখানে ছেলে আবরাম খান জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। শ্রাবন্তীর কোলে দেখা যায় জয়কে, অন্য আরেকটি ছবিতে শ্রাবন্তীর সঙ্গে দেখা যায় অপু বিশ্বাসকেও। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়ে যায়। সাকিব অপু ভক্তরা অবাক হয়ে যায়, বিশেষ করে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পর আবারও একসঙ্গে সাকিব অপু, এই নিয়ে জলঘোলাও কম হয়নি। ভক্তদের মাঝে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তাহলে কি বিচ্ছেদের পর আবারও এক হচ্ছেন সাকিব অপু? অবশ্য সে রহস্য ফাঁস করেছিলেন সাকিব খান নিজেই। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো সাকিব খান এবং অপু বিশ্বাসের আরও একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান এবং অপু বিশ্বাস পাশাপাশি দাঁড়িয়ে আছেন। অপু বিশ্বাস ছিলেন হিজাব পরিহিত, অপু এবং সাকিবকে বেশ হাসি খুশি লাগছে। পাশে দাঁড়িয়ে আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ছবিটি দেখে বোঝা যাচ্ছে ছবিটি দেশের বাইরের, কিন্তু কবে কখন ছবিটি তোলা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অনেকে ধারণা করছেন সাকিব খান যখন স্কটল্যান্ডে শুটিং করতে গিয়েছিলেন তখনই তোলা হয়েছিল ছবিটি। ছবিটি নিয়ে বিস্তারিত জানার জন্য সাকিব খান এবং অপু বিশ্বাসের কাছে ফোন করা হলে তারা কেউই ফোনটি রিসিভ করেননি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।